watch ABC News AgtLive. ये है ABC News AgtLive. This is your ABC News AgtLive. তাদের যে দেওয়া তথ্য, এই তথ্য দেখা যাচ্ছে বামফ্রন্ট সরকার যখন চলে যায় তখন রাজ্যে রেগুলার শিক্ষক কর্মচারী ছিল 1,16,112 জন, অনিয়মিত কর্মচারী ছিল 36,219 জন। এখন 21-22 সাল চলছে, শেষ মুহূর্তে এই সময়ে রেগুলার শিক্ষক কর্মচারীর সংখ্যা কমে 1,07,540, আর অনিয়মিত কর্মচারী কমে 32,980। তার মানে 11,811 জন কর্মী 17-18-র অবস্থান থেকে কমেছে। তার মানে তারা নিয়োগ করার পরেও, কিছু নিয়োগ করার পরেও রিটায়ারমেন্ট ভ্যাকেন্সি ইত্যাদি মিলে আমাদের যে ফিগারগুলো বলা হলো এগুলো আজকে আত্মপ্রকাশ হতো, তথ্যভিত্তিক হতো, রেকর্ডের হতো অ্যাসেম্বলিতে। তাদের ভিশন ডকুমেন্টের 5 নম্বর পাতায় লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ইয়েতে 7 নম্বরে আছে, দেয়ার আর অ্যাবাউট 50,000 ভ্যাকেন্সিস ইন দ্য স্টেট গভর্নমেন্ট, উইল ফিল আপ দি অল দিস ভ্যাকেন্সিস উইদিন এ ইয়ার থ্রু এ ট্রান্সপারেন্ট প্রসেস। এই যে কথাটা তারা কার্যকরী করে নাই, এটাই ভেন্টিলেট হতো আজকের মধ্যে দিয়ে। তার জন্য এই ধূর্ত এই শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী সে এখানে এই সমস্যাটা তৈরি করে যাতে এটার উপরে কোনো আলোচনা না হয়, তার জন্যে সেই গণ্ডগোলটা করেছে। এবং আমরা এই ধরনের লোকের এই অবস্থানটাকে বিধানসভাটাকে একটা মখারি করেছে। আপনারা দেখেছেন যে আজকে বাজেট অধিবেশনে যখন অর্থমন্ত্রী ভাষণ রাখছেন তাকে ভাষণটাকে কন্টিনিউ করতে দিচ্ছে না, মাঝখানে স্লোগান টোগান দিয়ে একটা পার্লামেন্টের এবারে বিধানসভাটারে একটা মকারিতে রূপান্তরিত করেছে। এবং এটার এই রিং মাস্টার হলো এই রতনলাল।